যারা এখনও তাও 707 দ্য হেল্প ডক্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, দেখেন ভিডিওটা নিচে এরকম লাল লাগা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পাশে দেখবেন যে ইউটিউব বেল আইকন নোটিফিকেশন সেটা অন করে দেবেন, যাতে আমাদের দেওয়া টিপসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সবসময় ইউটিউব চ্যানেল তাও 707, আর সাথে রয়েছে বরাবরই মতো আমি হাবি। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও এপিসোডে। আজকে আমি আপনাদের সামনে রিং আইডি অ্যাপ সম্বন্ধে আলোচনা করবো। রিং আইডি অ্যাপসে কীভাবে লাইভ যে টাকা ইনকাম করতে পারবেন, লাইভ করে কীভাবে টাকা ইনকাম করা যায় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো, কীভাবে রিং আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্বন্ধে আলোচনা করবো। তাহলে চলুন কথা না বাড়ি, শুরু করি মেন কাজে। আপনাকে প্লে স্টোর থেকে একটা রিং আইডি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেভাবে আমরা ইমো, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে থাকি, ওইগুলি ওই টাইপের মতন করে রিং আইডিতে মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার সময় একটা রিং আইডি একটা কোড নাম্বার চাবে, রেফারেন্স কোড নাম্বার। রেফারেন্স কোড হিসেবে আপনারা আমারটা ইউজ করতে পারেন। আমার রেফারেন্স কোডটা ইউজ করলে আপনারা বেনিফিট পাবেন, না তাতে আমিও বেনিফিট পাবো, আর কিছু না, কোনো টাকা খরচ হবে না। আর কীভাবে একটা রিং আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেফারেন্স কোডটা কীভাবে ইউজ করবেন সে সম্বন্ধে একটা টিউটোরিয়াল তৈরি করা আছে আমার চ্যানেলে। আমার চ্যানেলে গেলে আপনারা এটা পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে এসে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর দেখেন উপর ভিডিওর উপরে ডান পাশে আই বাটন আছে, আই বাটনে দেখে নোটিফিকেশন আসছে, সেই ভিডিওতে ক্লিক করে আপনার সরাসরি ভিডিওটা নিয়ে যাবে। ভিডিও টাইটেলটা এরকম আছে, কীভাবে ফ্রি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। ক্রিয়েট করার পর আপনারা যেটা করবেন সেটা যখন আমার রেফারেন্স কোডটা ইউজ করবেন, তার সাথে সাথে আপনাকে 500 পয়েন্ট দেওয়া হবে। আপনি 500 পয়েন্ট পাবেন, আমি 500 পয়েন্ট পাবো। আর অ্যাভেলেবেল কয়েন আছে আমার 10,200, আর গিফট কয়েন আছে 5,600। তো অ্যাভেলেবেল কয়েনটা কি আর গিফট কয়েনটা কি সে সম্বন্ধে আপনাদের একটু বুঝে নিই। অ্যাভেলেবেল কয়েন হচ্ছে যখন আপনি আমার কোডটা ইউজ করবেন, রেফারেন্স কোডটা, তখন সাথে সাথে আপনার অ্যাভেলেবেল কয়েনে 500 চলে যাবে। আর গিফট কয়েনটা হচ্ছে কি, যখন আপনি লাইভে আসবেন, যখন আপনার লাইভ কেউ পছন্দ করে আপনাকে যখন কে গিফট করবে, মানে তখন সে আপনার এই কয়েনগুলি গিফট কয়েনে যোগ হবে। ডেলি আপনি 133 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবেন ফ্রিতে। কীভাবে করবেন সেটা হচ্ছে দেখেন, এখানে ডেলি চেক ইন যেমন একটা অপশন পাবেন, এখানে 100 ক্লিক করলেন এখানে 100 পয়েন্ট পাবেন। আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার কয়েনগুলো আজকের, এই জন্য এখানে যোগ হচ্ছে না, 100 পয়েন্ট পাবেন। আর এখানে ওয়াচ ভিডিও নামে অ্যাডস আছে, এখানে গেলে আপনি 3টা অ্যাড পাবেন। তারপর পরবর্তীতে আরও অ্যাড আসে, আপনি গেলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে ওয়াচ ভিডিওগুলি চলবে, চলার পর অটোমেটিক আপনাকে 11 কয়েন করে 3টা ভিডিও 11 কয়েন 33 পয়েন্ট ফ্রি পাবেন। ভিডিওগুলো ওয়াচ করলে ডেলি 133 কয়েন ফ্রি পেয়ে পাবেন, আরও এক্সট্রা অ্যাড আসে। ফ্রেন্ডের মাধ্যমে ইনভাইট করে আপনি 500 কয়েন পেয়ে যাবেন। যেমনটাই আপনি আমার রেফারেন্স কোডটা ইউজ করে 500 পয়েন্ট পেয়েছেন, ঠিক এরকম করে আপনি যখন অন্য কাউকে আপনার ফ্রেন্ডকে রেফারেল কোডটা আপনার ইউজ করে অ্যাক্টিভ করে নেবেন আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা, তখন আপনি 500 কয়েন পাবেন ফ্রি, আর সেও 500 কয়েন পাবে ফ্রি। তো লাইভ করে কীভাবে টাকা ইনকাম করে সেটা সম্বন্ধে আমি বলি, কীভাবে আর টাকাটা কীভাবে কনভার্ট করবেন, কীভাবে ভাঙে নেবেন। তো এখানে কনভার্ট নামে একটা অপশন পাওয়া আছে, এখানে যখন অ্যাভেলেবেল কয়েন হবে আপনার 50,000, তখন সেখানে আপনি কনভার্ট করে অ্যাভেলেবেল কয়েনে চলে যাবে। লাইভ করে আপনি মনে করছেন যে 50,000 কয়েন আমি কালেক্ট করতে পারবো কি না, আমরা পারবো না, ওটা পাওয়া এরকম হয় নাকি, আমি আপনাদের প্রফেসরে দেখাবো, যেখানে অনেক মানুষের এরকম এর চেয়ে বেশি কয়েন আছে, আমি আপনাদেরকে লাইভে এখন গিয়ে দেখাবো। আর যখন আপনি কখন কীভাবে কনভার্ট করে নেবেন, আপনি যখন অ্যাভেলেবেল কয়েন টোটাল ক্যাশ আউট, যে ক্যাশ আউট অপশন আছে, ক্যাশ আউটে গিয়ে যখন আপনার অ্যাভেলেবেল কয়েন 5 লাখ হবে, আগে ওটা কম ছিল, আগে আপনার 1 লাখ কয়েন হলে আপনি কয়েনটা ভাঙাইতে পারবেন, তখন ক্যাশ নিতে পারতেন। যখন 5 লাখ কয়েন হবে তখন আপনি 20,000 টাকা পাবেন, আপনার মোবাইল বিকাশে পাবেন। তো কীভাবে পাবেন সেটা যখন ক্যাশ আউট অ্যাভেলেবেল হবে, তখন ক্যাশ আউট অপশন করলে আপনার মোবাইল নাম্বার যাবে, তো মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনার মোবাইলে এই একদিনের মধ্যে টাকাটা ব্যাক আসা পড়বে। আগে এই রিং আইডিতে যে ইয়াটা ছিল সেটা হচ্ছে মোবাইলে রিচার্জ করা যেত। ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে 100 টাকা আমি ফ্রি রিচার্জ নিয়েছিলাম। আগে আমার রেফারেন্স দিয়ে কাউকে অ্যাক্টিভ করা দিলে কী হতো, আমাকে 10 টাকা ফ্রি দিত, ভিডিওটা বাংলাদেশে 10 টাকা ফ্রি দিত, এরকমভাবে 100 টাকা হলে আমি লোড নিতে পারতাম। তো এরকমভাবে লোড নিয়ে আমি ওই ভিডিওটাতে আমি প্রমাণ করে দেখেছিলাম, ওই ভিডিওটা আপনি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো কীভাবে লাইভে যাবেন আর কীভাবে লাইভ থেকে কীভাবে গিফট কয়েনটা নেয় মানুষ যেভাবে আপনি দেখাচ্ছি, বর্তমানে কারা কারা লাইভে আছে, লাইভে থেকে তারা কত পয়েন্ট আছে এরকম তো আমি দেখাচ্ছি। আপনি দেখেন টপ এই টপ লেভেলে সে আছে, সেই দেখেই 2.7K মানুষ এখন বর্তমানে তাকে দেখছি ইন্ডিয়ান। আপনি চাইলে আপনি কান্ট্রি ওয়াইজ কে লাইভে আছে সেটাও দেখতে পারবেন, যেমন বাংলাদেশ এক্সাম্পল বাংলাদেশে ক্লিক করবো, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ, বিভিন্ন দেশে মানুষগুলো এখানে লাইভে আছে। দেখেন 26-13 1.9 জন নীলপুরি নীলাঞ্জন 1.9 কে লাইভে তাকে দেখতেছে। দেখেন তার অ্যাভেলেবেল কয়েন আছে নীলপুর নীলাঞ্জনে 1,12,865, তার অ্যাভেলেবেল কয়েন আছে, ক্যামেরা অফার আছে, এখানে তার সাথে আপনি চাইলে লাইভ করতে পারেন। যখন আমি এই গিফট কয়েনটা কীভাবে অ্যাড হয় আমি দেখি, দেখেন এই যে গিফট নামের একটা অপশন আছে এখানে, যখন যাওয়ার পর দেখেন আমার অ্যাভেলেবেল কয়েন এখানে দেখাচ্ছে 10,200, যে মেইন অ্যাভেলেবেল কয়েনটা। এখান থেকে যেমন আমি যখন এই কাউকে গিফট করবো, যে পরিমাণে গিফট করবো আমার এখান থেকে লেস হয়ে যাবে, তখন আমি যা তার কাছে যখন পারবো তার গিফট কয়েনে এটা যোগ হয়ে যাবে, ঠিক এরকমভাবে গিফট কয়েন যোগ হয়।
আপনাকে যখন লাইভে আপনি আসবেন তখন আপনাকে যে গিফট কার্ডে সেইভাবে গিফট কার্ডটা যোগাবে। এরকমভাবে আপনি 50,000 গিফট কয়েন করলে আপনাকে কনভার্ট করে আপনি অ্যাভেলেবেল কন্টেন্ট নিয়ে আসতে পারবেন। আর টোটাল 5,00,000 যখন কয়েন হবে তখন আপনার ব্যাঙ্কে বিকাশে 20,000 টাকা ক্যাশ নিতে পারবেন। তো আপনি কীভাবে লাইভে আসবেন সেটা হচ্ছে দেখান, এখানে গো লাইভ নামে অপশন আছে, গো লাইভে যাবেন। গো লাইভে যাওয়ার পর যেখানে গিফট নামে অপশন আছে সেটা অন থাকবে, মেসেজ অপশন যেটা আছে সেটা অন থাকবে, তারপর হচ্ছে ক্যামেরাটা আপনি অফ করাবেন অন করাবেন যেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ক্যামেরাটা অন রাখে আপনাকে দেখে আপনি কথা বলতে চাচ্ছেন যে কোনো মানুষ আপনাকে দেখবে তাহলে আপনার ক্যামেরা অন রাখবেন। আর অ্যালাও ইনকামিং কল তার দরকার এটা অফ করে দেবেন, আপনি কাউকে অ্যালাও ইনকামিং কলে রাখবেন না। আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে সেটিংটা চেঞ্জ করে আপনি তো লাইভে যাবেন। তারপর দেখেন এখানে বিগেন আছে, বিগেনে ক্লিক করো। বিগেনে ক্লিক করার পর দেখেন আপনি কোন ক্যাটাগরি অনুযায়ী অপশনে আসেন, যে ক্যাটাগরিতে আপনি পড়েন, যে ক্যাটাগরিতে আপনি কথা বলবেন, যে ক্যাটাগরিতে টিপস দিবেন, যে ক্যাটাগরিতে আলোচনা করবেন, সেই অনুযায়ী আপনি এখানে চয়েস করে গোল লাইভে ক্লিক করবেন। গোল লাইভে ক্লিক করার পর আপনি সরাসরি লাইভে আসতে পারবেন। আমি লাইভে আসতে পারতেছি না, এখন আপনাকে দেখাতে পারছি না সরাসরি, কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ডার চলাকালীন সময় একসাথেই এই দুইটা কাজ লাইভ করা যায় না, এই জন্য আমি লাইভে আসতে পারতেছি না। গো লাইভে ক্লিক করলে আপনাকে একটা অপশন চাবে, অপশনটা হচ্ছে আপনি কি ফেসবুকে যে লাইভটা করতেছেন সেই ফেসবুকে শেয়ার করবেন কিনা। যদি শেয়ার করতেছেন তাহলে ইয়েস, আর যদি না করতেছেন নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে সরাসরি আর কোনো কাজ নেই লাইভে আসা পড়বে। তো বুঝতে পারছেন কীভাবে লাইভে এসে গিফট কয়েন কালেক্ট করে কয়েন জমিয়ে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন। তো যারা মিউজিশিয়ান গান করতে পছন্দ করেন তারা তো খুবই মজাদারভাবে করতে পারবেন। আপনারা লাইভে এসে সরাসরি গান প্লে করে এরকমভাবে কয়েন নিতে পারবেন আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে। তো আজকের এই ভিডিওটা পেয়ে যদি আপনার ভালো লাগে থাকে, নতুন কিছু জানতে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর এই ধরনের আরও টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্যা ধরনের সমাধানের টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপ সম্বন্ধে রিভিউ এবং কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন এই ধরনের টিপস যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করব। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি হাবিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।